অর্জুন বিজেপিতে, হনুমান মন্দিরে পার্থ। এদিন নৈহাটির হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পূর্ব ঘোষণা মতো শুক্রবারই বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। পুরনো দলে ফিরতেই বদলে গিয়েছে তার বাড়ির সামনের পতাকার রঙও। এদিন অর্জুন সিং এর বাড়ির সামনের গোটা এলাকা জুড়ে উড়েছে পদ্ম পতাকা। শুক্রবার দিল্লিতে বিজেপির দলীয় সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন অর্জুন সিং। আর ঠিক সেদিনই এলাকার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন নৈহাটির গৌরীপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন পার্থ। সাথে ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা। এদিন দলীয় পতাকা কাঁধে নিয়ে এলাকায় প্রতীকী মিছিল করতেও দেখা যায় প্রার্থীকে। এদিন এলাকায় পৌঁছে দলীয় কর্মীদের সাথে হনুমান মন্দিরে গিয়ে ভক্তিভরে পুজো দিতেও দেখা যায় তাকে। এটা তো দল সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে, আর আপনারা দেখেছেন 2019 কিভাবে লোকসভা নির্বাচনে বিজেপি কি তাণ্ডব আপনারা দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে। আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রী মুখ্যমন্ত্রী ব্যারাকপুর লোকসভার মানুষকে দিয়েছে। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যারাকপুরের মানুষ ভালো করেই জানেন পার্থ ভৌমিককে জেতালে এখানে আর অন্তত একটাও বোমাগুলির শব্দ শোনা যাবে না। পাশাপাশি এলাকার বন্ধ মিলগুলিও খোলার ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। ব্যারাকপুর মে শান্তি বিরাজ করে, ব্যারাকপুর কা জো আম আদমি হ্যায় উসকো একই চাহত হ্যায়, ব্যারাকপুর মে শান্তি বিরাজ করে। মে গৌরীপুর উৎসব মে কায়া দিয়া, ইধার এক স্টাডি সেন্টার বনেগা, ইধার গৌরীপুর কা জো লড়কা হ্যায় লড়কি হ্যায় উসকো হায়ার স্টাডি কে লিয়ে মে ইয়ো কাম শুরু কর দেগা। মানে ইয়ে ভি বাত কিয়া থা যে গৌরীপুর আম আদমি কা জো সেন্টিমেন্ট হ্যায় এই হনুমান মন্দির মে উসকো রিনোভেট করুঙ্গা, মে ও কাম আজ শুরু কর দিয়া। ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে, এটুকু অন্তত জানে পার্থ ভৌমিককে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে না। এটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে কিনা আমি জানি না। শ্রমমন্ত্রী মলয় ঘটক পাঁচটা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে, আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওর একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।